ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এম বিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী উম্মে বারখা সেলিম এসেছেন পাকিস্তান থেকে মেডিকেল কলেজে পড়ার জন্য তিনি বাংলাদেশকেই বেছে নিয়েছেন মিস সেলিম বলছেন বাংলাদেশে পড়তে আসার পেছনে কয়েকটি কারণ রয়েছে আই হার্ড দ্য 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 লাইক ডিগ্রি হ্যাজ মোর other countries so for that reason also like i had option to go to china but the degree of bangladesh is better than we get from china so that's why you know pakistan and india terms i think for me it was also not like we think in our head that it's not safe and we also don't get visa so i like bangladesh visa was easier to get so that's why i chose bangladesh বাংলাদেশে সরকারি বেসরকারি মেডিকেল কলেজে এখন অনেক বিদেশি শিক্ষার্থী আছে এদের বেশিরভাগ এসেছেন পাকিস্তান নেপাল এবং ভারত থেকে বেশিরভাগই পড়াশোনা করছেন বেসরকারি মেডিকেল কলেজগুলোতে গত কয়েক বছর ধরে বিদেশি শিক্ষার্থীদের আসার সংখ্যা বেড়েই চলেছে পাকিস্তান থেকে আসা শিক্ষার্থীরা বলছেন অনেকে বৃত্তি নিয়ে মেডিকেল কলেজগুলোতে পড়তে আসেন আর আমার অ্যাডমিশন হয়েছিল কোটাতে বছর আগে খরচও অনেক কম এটাও একটা ব্যাপার যে ভাবে দেখা যায় যে जस्ट 10000ই তো হোল 5-6 জনো আর কোনো লাইক ফিস নাই মানে হোস্টেল ফিস নাই কোনো কিছু जस्ट প্রপার জন্য 2-3000 দেওয়া যায় আর 10000 5-6 জনো আর কিছু নাই তো বাংলাদেশ বাজার ইস ফার্স্ট চয়েস after uh, pakistan because uh, uh, they gave me scholarship uh, and uh, the college i am admitted in is one of the oldest colleges uh, some of the parts of the buildings are uh, since date back since 1858 so it's almost two centuries old and uh, i feel lucky to study here this college uh, it is uh, uh, recognized by all the famous uh, medical councils like gmc মেডিকেল কাউন্সিল পাকিস্তান মেডিকেল কাউন্সিল সো ইটস ইজিয়ার ফর মি আফটার টু গো দেয়ার টু কান্ট্রিজ কাশ্মীর থেকে বাংলাদেশের বেসরকারি একটি মেডিকেল কলেজে পড়াশোনা করতে এসেছেন তাহা রাশিদ বাংলাদেশের তুলনায় ভারত চিকিৎসা ক্ষেত্রে এগিয়ে আছে বাংলাদেশের অনেক মানুষ ভারতের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থাও রাখে তারপরেও ভারত থেকে কিছু শিক্ষার্থী বাংলাদেশের মেডিকেল কলেজে পড়তে আসে তাহা রশিদ বলছিলেন বাংলাদেশে পড়তে আসার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে স্বাচ্ছন্দ্য why i choose bangladesh? because for, for first, first preference for my parents is that this is the, this is the muslim country and i'm, I'm, uh, I'm from a muslim background. so we choose bangladesh for this reason. and another thing is that uh, it is more close to india. that's another thing that uh, we, we, have, we, we, should, we will not travel so much from kashmir to, uh, to bangladesh. here people are very friendly. you feel safe here. Uh, for, for me, i'm a, I'm a muslim girl. স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে বাংলাদেশে প্রতি বছর গড়ে তিন হাজারের মতো বিদেশি শিক্ষার্থী শুধু এমবি পড়তে আসে দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য বেসরকারি মেডিকেল কলেজ ছাড়াও দেশের সরকারি মেডিকেল কলেজে কোটা সুবিধা রয়েছে বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য সার্ক কোটায় একশো টি আসন সহ মোট দুশো টি আসন সংরক্ষিত রয়েছে এটা কেন যেন বাড়ছে বিশেষ করে নেপাল এবং ইন্ডিয়া থেকে বিশেষ করে ইন্ডিয়ান মুসলিম কাশ্মীর এবং আদার প্রভিন্সের মুসলিমদের এই দেশে আসার প্রবণতা কিন্তু বাড়ছে ভুটান থেকেও আসে কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে ইন্ডিয়াতে বা নেপালে এই কস্টিংটা অনেক বেশি এই বাংলাদেশে যারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মধ্যে পড়ে যাচ্ছে এই ছেলেটাই যদি বেসরকারি মেডিকেল কলেজ ইন্ডিয়াতে পড়তে চায় তাহলে সেক্ষেত্রে তার সত্তর আশি নব্বই লাখ বা আরো বেশি এটা ইয়ে ভেদে বেশি লাগে বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ৪৫ শতাংশ আসনে বিদেশি শিক্ষার্থী থাকার নিয়ম রয়েছে মেডিকেল কলেজে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও সবাই এই লক্ষ্য পূরণ করতে পারছে না